হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশেপাশে সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার কিছু এক্সক্লুসিভ তাঁতের আইটেম নিয়ে। তো আজকে যে আইটেমগুলো দেখাবো সেইগুলো দেখাবো হচ্ছে কালের তোশের উপরে, বা আপনারা যারা চেনেন চেনেন হচ্ছে তাঁত বেনারসি বলে। তো প্রথমে যে কালারটি আমি দেখাচ্ছি, তার বডি বেস থাকছে ক্রিম কালারের সঙ্গে, বডি বেস থাকছে ক্রিম কালারের সঙ্গে থাকছে। এটা হচ্ছে পাড়, দেখতে পাচ্ছেন ভেলভেট পাড়ে কাজ করা। জুড়ি বর্ডার থাকছে খুব সুন্দর ডিজাইনের সঙ্গে, জুড়ি বর্ডার থাকছে খুব সুন্দর ডিজাইনের সঙ্গে। এদিকে ইকতের কাজও কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন ইকতের কাজও কিন্তু করা থাকছে। এটা হচ্ছে শাড়িটির বডি পোর্শনটা, এটা যাচ্ছে শাড়িটির বডি পোর্শনটা। আমি আপনাদেরকে আঁচল পোর্শনটা দেখিয়ে দেবো। তো বডি পোর্শনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু আজকে আলোচনা মিস করে যাবেন। তো বডি পোর্শনটা দেখিয়ে দিয়েছি, এবার আঁচল পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে শাড়িটির আঁচলের পোর্শনটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঁচলের সাথে কিন্তু কাজ করা আছে, খুবই সুন্দর একটা আঁচলের সাথে কাজ করা থাকছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা আঁচলের সাথে কাজ করা থাকছে। এটা আছে শাড়ির পাড়ের পোর্শনটা, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই পাড়টা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের সঙ্গে কিন্তু পাড়ে কাজ করা থাকছে, ভেলভেট পাড়ের সঙ্গে জুড়ির বর্ডার। তো আসি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে কালেকশানটা আমি দেখাচ্ছি এটা দেখছে কিন্তু ব্লু কালারের সঙ্গে, সরি বডি বেস্ট থাকছে ব্লু কালারের সঙ্গে থাকছে, কলমগুড়ি কাজ করা থাকছে। এটা দেখতে পাচ্ছেন পাড় খুব সুন্দর টেম্পেল কাজে পাড় থাকছে, পুরোটা কিন্তু জুড়ির উপরে কাজ করা থাকবে, পুরোটা কিন্তু জুড়ির উপরে কাজ করা, ভেলভেটের সঙ্গে জুড়ির সঙ্গে কাজ করা থাকছে। এটা আছে ফুল বডিটি শাড়িটির, এটা আছে ফুল বডিটা। এর আঁচল পোর্শনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আছে শাড়িটির আঁচলের পোর্শনটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আঁচলের সাথে কিন্তু কাজ করা থাকছে, খুবই সুন্দর আঁচলের সাথে কাজ করা থাকছে। তো আমাদের কিন্তু শুধু এই টাইপস কালেকশান না, এরকম ধরনের আরও ভ্যারাইটি কালেকশান কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। হ্যান্ডলুম থেকে শুরু করে A to Z, সিল্ক থেকে শুরু করে A to Z আইটেম পেয়ে যাবেন। তো আমাদের গ্রুপেও চলে, তো আপনারা যদি মনে করেন যে গ্রুপে অ্যাড হয়ে আপনারা বিজনেস করতে চাইছেন, সেই সুযোগ সুবিধাও কিন্তু আমাদের রয়েছে, তো আপনারা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। তো আসছি পরবর্তী কালেকশানে। তো পরবর্তী যে আইটেমটা আমি দেখাচ্ছি এটি কিন্তু থাকছে ইয়েলো রেডের সঙ্গে থাকছে, একদমই ইয়েলো রেডের সঙ্গে থাকছে, কাঁচা হলুদ বলতে পারেন। এর মধ্যেও ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, লাল হাত থাকছে, বডি বেস থাকছে ইয়েলো কালার, আর পাড়ের দিকে থাকছে লাল, আর পাটা থাকছে কিন্তু ভেলভেটের সঙ্গে কাজ করা, গোল্ডেন পাড়ের সঙ্গে ভেলভেটের সঙ্গে কাজ করা থাকছে, গোল্ডেন পাড়ে খুবই সুন্দর দেখতে, এটা দেখতে জাস্ট অসাধারণ। এর মধ্যে একটা হোয়াইট থ্রেডও আমি দেখাবো একদম লাস্টের দিকে, তো ওটা দেখতে হলে কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে, আবারও বলছি এটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আপনারা লাইক কমেন্টস করলে আমার সত্যিই আমাদের খুব ভালো লাগে। আপনারা যদি একটা কমেন্টস করেন সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তো প্লিজ দয়া করে একটা কমেন্টস অন্তত করবেন। তো আসছি শাড়িটির আঁচলের পোর্শনে, এটা হচ্ছে শাড়িটির আঁচলের দিকটা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঁচলের সাথে কিন্তু কাজ করা থাকছে, খুবই সুন্দর একটা আঁচল থাকছে, এক কথায় যাকে বলা হয় তাঁত বেনারসি। তো আসছি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে আইটেমটা আমি দেখাচ্ছি এটি কিন্তু থাকছে তুঁতের সঙ্গে গঙ্গা জল কালারের সঙ্গে থাকছে, বডি বেস থাকছে গঙ্গা জল কালার, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বডি আছে, অল ওভার বডিতে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন, অল ওভার বডিতে এই কাজটা থাকছে। এটা আছে শাড়ির পাড়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভেলভেট পাড়ের সঙ্গে কাজ করা থাকছে তুঁতে কালারের সঙ্গে। এটা আছে ফুল বডি পোর্শনটা, ফুল বডি আছে, এটা পুরো বডি কিন্তু আপনারা এরকম কাজ পেয়ে যাবেন। তা আসছি শাড়িটির আঁচলের পোর্শনে, এটা আছে শাড়িটির আঁচলের পোর্শনটা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পাতা ডিজাইনের ওপর আঁচলে কাজ করা থাকছে। এর মধ্যে কিন্তু আপনারা ভ্যারাইটি কালার পেয়ে যাবেন, দারুণ দারুণ কালার কিন্তু আপনারা এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আসি পরবর্তী কালেকশানে। পরবর্তী যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটির কম্বিনেশান থাকছে মিডিলে ইয়েলো কালার আর দুই পাশে কিন্তু গ্রিন কালার, একদম সবজিটি গ্রিন কালারের সঙ্গে থাকছে। এটা হচ্ছে এটির পাড়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাশে কাজ করা থাকছে। এটা হচ্ছে এটির ফুল বডিটা, খুবই সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ দেখতে শাড়িটা, জাস্ট অসাধারণ দেখতে শাড়িটা। এগুলো কিন্তু সিঙ্গেল পিসের উপর হবে, এরকম কিন্তু কোনো কালার সেট হবে না, এই সিঙ্গেল পিস ভ্যারাইটি ভ্যারাইটি সেম প্রাইসের উপরে বিভিন্ন কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমাদের ভিডিওতে কোনো প্রাইস মেনশন আমরা করে থাকি না, তো যদি কোনো কালেকশান পছন্দ হয়ে থাকে প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9064230109, ডিসপ্লেতেও থাকবে, ডিটেলসও দেওয়া আছে, তো একটা স্ক্রিনশট নিয়ে পাঠাবেন, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রাইসটা মেনশন করে দেবো। তো আসছি পরবর্তী কালেকশানে। এবার যে কালেকশান আমি দেখাচ্ছি এটি কিন্তু থাকছে লাল আর অ্যাশের সঙ্গে থাকছে, একদমই একটা আনকমন কালার,
একদমই আনকমন কালার। এটা হচ্ছে বডি ওয়েস্টটা, এটা হচ্ছে এটির পার্টটা, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সঙ্গে থাকছে। তো যেহেতু আমাদের ডেলি ভিডিও আপলোড হচ্ছে, মাঝখানে কিছুদিন ভিডিও আপলোড হচ্ছিল না, তো আপনাদের যদি কোনো শাড়ির রিকোয়ারমেন্ট থাকে বা কোনো শাড়ি আপনারা দেখতে চাইছেন তো প্লিজ কমেন্টস করে জানাবেন, আমরা কিন্তু সেই ধরনের শাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যারা ভাবছেন যে বাড়িতে বসে শাড়ি কী করে পারচেস করবেন, তো দেখুন আপনারা যারা মনে করছেন যে শাড়ি দেখবেন, তো ভিডিও কোনো শাড়ি পছন্দ বা এর কালার দেখতে চাইছেন, তো আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে কালার দেখিয়ে দেবো। অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের সার্ভিস থাকছে, আপনারা কিন্তু বাড়িতে বসেই শাড়ি পেয়ে যেতে পারেন। তো আসি আজকের ভিডিওর লাস্ট কালেকশানে। আপনাদেরকে আমি বলেছিলাম তো লাস্টে একটা আমি সাদা আইটেম দেখাবো, একটু কম প্রাইসের মধ্যে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটা আইটেম থাকছে, ভেলভেট পাড়ের সঙ্গে জুড়ি বর্ডার থাকছে। এটা আছে বডি পোর্শনটা, খুবই সুন্দর বডিতে একটা ডিজাইন থাকছে দেখতেই পাচ্ছেন। অরবিন্দ কোনো প্রিন্ট ফিন্ট ভাববেন না, এটা কিন্তু অল ওভার পুরো কাজ করা আছে, পুরো সুতোর কাজ করা আছে, অল ওভার কিন্তু সুতোর কাজ করা, অল ওভার সুতোর কাজ করা থাকছে। তো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টস কিন্তু অবশ্যই করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক অন্তত করবেন। আপনার কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট, আপনারা যদি লাইক কমেন্টস করেন আমাদের সত্যি খুব ভালো লাগে, নেক্সট ভিডিও বানাতে আমাদের খুব ভালো লাগে যে আপনারা আমরা ভিডিও পোস্ট করি, আপনারা লাইক করেন কমেন্টস করেন, এতে নেক্সট ভিডিও বানাতে গেলে আমাদের একটু মোটিভেশন লাগে, এই জন্যই বলা যে একটু কমেন্টস লাইক করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।